আজ মঙ্গলবার, 2রা বৈশাখ, 2024 সালের 16ই এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ অন্নপূর্ণা পূজার দিনে অন্ন পরমান্ন এবং পরমানন্দে আপনাদের দিনটি যেন অতিবাহিত হয়। আর আজ যেহেতু মঙ্গলবার, অবশ্যই কিন্তু আপনারা পারলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভোমায় নামা, এটি 108 বার জপ করতে ভুলবেন না। অত্যন্ত উপকৃত হবেন, বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন, বা যারা খেলাধুলোর জগতে আছেন, বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন, বা সেলসের কাজ করেন, নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনাকে আজ খুশি দেবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে আপনাদের ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন। খুচরো ও পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিতে যেন ভুলবেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আর চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনাকে আজ খুশিতে রাখবে।